ওয়েলকাম টু নিউ সেশন। তোমরা যারা জিএনএম এবং এএনএম এর এন্ট্রান্স এক্সাম দেবে, তোমাদের জন্য আজকে জেনারেল নলেজ অর্থাৎ জিকে থেকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস করব। তোমরা জানো প্রিভিয়াস ইয়ারে জেনারেল নলেজ থেকে এই জায়গা থেকে কোশ্চেন দেওয়া হয়েছিল, অনেকে কিন্তু বুঝতে পারেনি এই জায়গাগুলো কোন জায়গা বা এখান থেকে কোন কোশ্চেনগুলো দিতে পারে, কোন টাইপের কোশ্চেন দেয়। দেখো আমরা প্রাইভেটভাবে পড়াই, তোমরা জানো, আমরা কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করে তারপরে কিন্তু কোশ্চেন আনসারগুলো করাই। দেখো আমি এখানে শরৎ এই বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত যে ব্যক্তি তাদের নাম আমি লিখেছি। এখানে দেখো আমজাদ আলী খান, আলাউদ্দিন খান, আমন আলী, বাঙ্গাজ বাহাদুর খান, জারিন এস শর্মা, আলী আকবর খান, এনারা শরৎ এই বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন। আর এইখান থেকেই কোশ্চেনটা দিয়েছিল গত বছর, নিচের কোন বাদ্যযন্ত্রটি আমজাদ আলী খান বাজান, বা এটা তুমি এইভাবেও বলতে পারো কোশ্চেনটা, যে এই চারটে যে অপশান দেওয়া আছে এই বাদ্যযন্ত্রগুলোর মধ্যে আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্র বাজাতেন, কোন বাদ্যযন্ত্র বাজাতেন এইভাবে দিতে পারে, বা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত এইভাবে কোশ্চেন দিতে পারে। এখানে কিন্তু এইভাবে কোশ্চেনটা দিয়েছিল। কোশ্চেনটা আমি আবারও পড়ছি, নিচের কোন বাদ্যযন্ত্রটি আমজাদ আলী খান বাজান, এই কোশ্চেনটা 2023 দেওয়া হয়েছিল। খুবই ইজি কোশ্চেন, যদি একটু কনসেপ্ট দিয়ে পড়তে বা আমরা যেভাবে প্রাইভেটে পড়াচ্ছি, ব্যাচ কোর্সে পড়াচ্ছি, যদি অংশগ্রহণ করতে অনায়াসেই জেনারেল নলেজ থেকে খুব ভালো নাম্বার তুলতে পারতে। আমরা অন্যান্য সব সাবজেক্টই পড়াই, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, জেনারেল নলেজ, ম্যাথ, রিজনিং, ইংলিশ, সব সাবজেক্টগুলো একসঙ্গেই পড়াই। টোটাল তোমরা জানো 599 টাকা নিই, একবারই পেমেন্ট করতে হয়। আমরা হোয়াটসঅ্যাপ করলে তাদেরকে আমরা ডিটেলস বলে দিই, জয়েন করে যায়। তুমি আগে অ্যান্সারটা করো, এখানে অ্যান্সার কী হবে? শরৎ, কারণ আমি তো বললাম যে শরৎ বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত যে ব্যক্তি তাদের নাম আলী আকবর খান, আমজাদ আলী খান, আলাউদ্দিন খান, আমন আলী, বাঙ্গাজ, তারপরে বাহাদুর খান, জারিন এস শর্মা, এই কয়েকটা নাম তোমাকে মনে রাখতে হবে। আমরা ব্যাচ কোর্সে এগুলো যখন পড়িয়েছিলাম, প্রত্যেকটা স্টুডেন্ট ক্লাসের মধ্যে দেখো পড়া হয়ে যাচ্ছে কিনা, তুমি নিজেই বলো যে ক্লাসের মধ্যে পড়া হয়ে যাচ্ছে কিনা। প্রথমে দেখো আমি লিখেছি সেতার বাদ্যযন্ত্র, সেতার বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত যে ব্যক্তি তারা কারা? রবিশঙ্কর, বিলায়েত খান, নিখিল ব্যানার্জি, অনুষ্কা শঙ্কর, বুদ্ধাদিত্য মুখোপাধ্যায়, আমির খসরু থেকে কোশ্চেন কিন্তু প্রচুর আসে এবছর, এটা ইম্পর্টেন্ট জায়গা আমি বলে দিচ্ছি, মনে রাখার চেষ্টা করবে। এই কয়েকটা নাম মনে রাখবে যারা সেতার বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত বা সেতার বাজাতেন। এখানে আমি সেইখান থেকে এই জায়গা থেকে একটা এমসিকিউ নিয়েছি, নিজেরাই অ্যান্সার করার চেষ্টা করো। দেখো নিজেরাই অ্যান্সার করতে পারছো, নিচের কোন বাদ্যযন্ত্রটি নিখিল ব্যানার্জি বাজাতেন, বা নিখিল ব্যানার্জি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন। এই চারটে অপশান দিয়েছি, শরৎ, সারঙ্গী, তবলা, সেতার। এক্ষুনি তো বললাম যে সেতার বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত যে ব্যক্তি তারা হলেন রবিশঙ্কর, বিলায়েত খান, নিখিল ব্যানার্জি। তাহলে এখানে কী হবে? নিখিল ব্যানার্জি বলেছে, নিখিল ব্যানার্জি যে বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন তিনি হলেন সেতার। নিখিল ব্যানার্জি যে বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন সেটা হচ্ছে সেতার, যেটা অপশান ডিতে আছে, অপশান ডি হবে রাইট অ্যান্সার। এবারে বলো বুঝতে পারছো কিনা বা সহজ লাগছে কিনা, এইভাবেই পড়তে হবে। আমরা এবারে কন্টিনিউ কিন্তু ইউটিউবে এইভাবে ক্লাসগুলো দেব, আমরা এগুলো ডেমো ক্লাস দিচ্ছি, আমরা ব্যাচ কোর্সে প্রাইভেটভাবে পড়াই, ব্যাচ কোর্সে ক্লাস হয়। টোটাল আমরা পরীক্ষার আগে পর্যন্ত পড়াই, 599 টাকা নিই, একবারই পেমেন্ট করতে হয়। সমস্ত সাবজেক্টের লাইভ ক্লাস হয়, সন্ধ্যে 7টা থেকে ক্লাস হয়, সমস্ত সাবজেক্টের লাইভ ক্লাস। এবার যদি কোনো ক্লাস মিস হয় সেগুলো রেকর্ডিং ক্লাস থাকে, তোমরা অংশগ্রহণ করতে পারো, সঙ্গে মক টেস্ট, সাজেশান শিট এবং পরীক্ষার আগে একটা ফাইনাল সাজেশান, এগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়। সবচেয়ে কম খরচে আমরা পড়াচ্ছি, মাত্র 599 টাকা। যারা অ্যাডমিশান হতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, তোমাদেরকে জয়েন করে নেওয়া হবে। এরপরে দেখো সন্তর বাদ্যযন্ত্র, সন্তর বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত যে ব্যক্তি তারা কারা? শিবকুমার শর্মা, তরুণ ভট্টাচার্য, রাহুল শর্মা, অভয় সাপরি। খুবই ইম্পর্টেন্ট জায়গায় কয়েকটা নাম তোমাকে মনে রাখতে হবে। পরীক্ষায় যদি কোশ্চেন এইভাবে দেয়, একটা কোশ্চেন আমি নিয়েছি দেখো, নিচের কোন বাদ্যযন্ত্রটি শিবকুমার শর্মা বাজাতেন, বা নিচের কোন বাদ্যযন্ত্রটি শিবকুমার শর্মা এনার নামের সঙ্গে যুক্ত বা জড়িত, এইভাবে কোশ্চেনও দিতে পারে, বা এইভাবেও দিতে পারে। এখানে অ্যান্সারটা কী হবে? সন্তরের সঙ্গে শিবকুমার শর্মা যুক্ত, তাহলে সন্তর হবে অ্যান্সার। কোশ্চেন এইভাবেও দিতে পারে উল্টো করে ঘুরিয়ে, সন্তর বাদ্যযন্ত্রটির সঙ্গে যুক্ত ছিলেন, দিয়ে 3-4টে অপশান দেবে, যেখানে
শিব কুমার শর্মা অপশানটা থাকবে। এইভাবে ঘুরিয়েও কোশ্চেনটা দিতে পারে, বলে দিচ্ছি একটু মনে রাখার চেষ্টা করবে। চলো এবারে আমরা সানাই বাদ্যযন্ত্রের দিকে যাচ্ছি। সানাই বাদ্যযন্ত্র, সানাই বাদ্যযন্ত্র তোমরা জানো বিয়ে বাড়িতে বিভিন্ন বিয়েতে এই সানাই বাজানো হয়। এই সানাই থেকেও কিন্তু কোশ্চেন দেয়। সানাই বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত যে ব্যক্তি তারা হলেন বিসমিল্লা খান, বাগেশ্বরী সামর, গোলাম আলী খান, রঘুনাথ প্রসন্ন, আলী আহমেদ হোসেন, এই কয়েকটা নাম তোমাকে মনে রাখতে হবে। তাহলে কী কী বললাম? সানাই বাদ্যযন্ত্র, সানাই বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত যে ব্যক্তি, সানাই বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নাম বিসমিল্লা খান, বাগেশ্বরী সামর, গোলাম আলী খান, রঘুনাথ প্রসন্ন, আলী আহমেদ হোসেন, এই কয়েকজনের নাম তুমি মনে রাখবে। এগুলো তুমি খাতায় লিখে রাখতে পারো, এগুলো পরবর্তীকালে ভালো প্র্যাকটিস সেট করাবো। এবং তোমরা যদি চাও যে এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস করতে, তোমাদেরকে আমি বলে দিই জিএনএম এএনএম প্রিপারেশান প্লে স্টোরে এই অ্যাপটা আছে। তোমরা প্লে স্টোর থেকে এই অ্যাপটি ইনস্টল করো, জেনারেল নলেজ, জেনারেল নলেজ বলে একটা সেকশান আছে, ওখানে যাও। ওখানে তুমি এমসিকিউ কোশ্চেন কিন্তু পাবে। ওইখানে আমরা পরপর নতুন নতুন কোশ্চেন পরপর অ্যাড করতে থাকবো। তোমরা অবশ্যই প্লে স্টোর থেকে জিএনএম এএনএম প্রিপারেশান এই অ্যাপটি ইনস্টল করে রাখো, ওখানে কোশ্চেন অ্যান্সার তুমি পাবে। তারপরে দেখো শরৎ, শরৎ বাদ্যযন্ত্রের সঙ্গে যে যুক্ত, যিনারা যুক্ত শরৎ বাদ্যযন্ত্রের সঙ্গে যিনারা যুক্ত ছিলেন, আলী আকবর খান, আমজাদ আলী খান, আলাউদ্দিন খান, আমন আলী বঙ্গাজ, বাহাদুর খান, জারিন এস শর্মা, এই কয়েকজনের নাম তোমাকে মনে রাখতে হবে। খুবই ইম্পর্ট্যান্ট জায়গা, আর এখান থেকে কোশ্চেন দিতে পারে এবছর। তাহলে শরৎ বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত যে ব্যক্তি তারা হলেন আলী আকবর খান, আমজাদ আলী খান, আলাউদ্দিন খান, আমন আলী বাঙ্গাজ, বাহাদুর খান, জারিন এস শর্মা। হয়তো গত বছর দিয়েছিল আমজাদ আলী খান, এবছর দিতে পারে আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। তোমরা তো এমনিতেই বলে দেবে যে শরৎ, স্যার পড়িয়েছিলেন শরৎ বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন আলী আকবর খান, আমজাদ আলী খান, আলাউদ্দিন খান, এনারা স্যার পড়িয়ে দিয়েছিলাম, মনে রাখবে, ঠিক আছে। এইখান থেকেই গত বছর হুবহু কমন এসেছিল, হুবহু কমন কোশ্চেন এই জায়গা থেকে কিন্তু দেওয়া হয়েছিল, এই জায়গা থেকে কোশ্চেন তুলবে। আর তোমরা জানো জেনারেল নলেজের কোনো নির্দিষ্ট সিলেবাস নেই, তুমি যত বেশি পড়বে তত বেশি কোশ্চেনের অ্যান্সার করতে পারবে। কিন্তু কিছু টপিক আছে যেগুলো আমরা অ্যানালাইসিস করে করে বার করেছি, সেই জায়গা থেকেই কোশ্চেন প্রত্যেক বছর দিচ্ছে, যেগুলো আমি ব্যাচ কোর্সে পড়াচ্ছি। তোমরা যারা ব্যাচ কোর্সে অংশগ্রহণ করতে চাও, এই নাম্বারে শুধু হোয়াটসঅ্যাপ করো, ডিটেলস জানো, বা সরাসরি পেমেন্ট করে তুমি সরাসরি জয়েন হতে পারো। এরপর দেখো সারেঙ্গি, সারেঙ্গি বাদ্যযন্ত্র, এই যে বাদ্যযন্ত্রটা, এটার সঙ্গে যুক্ত যে ব্যক্তি, সারেঙ্গি বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত যে ব্যক্তিগুলো ছিলেন তারা হলেন সাবরী খান, সুলতান খান, রামনারায়ণ, রামেশ্বর মিশ্র, বৃন্দা খান, সবরী খান, শাকুর খান, এই কয়েকজনের নাম তুমি মনে রাখবে। তারপরে দেখো তবলা, এই তবলা থেকে কোশ্চেন পরীক্ষা এবছর দিতে পারে এই নিখিল ঘোষ আর এই দেখো জাকির হোসেন। কোশ্চেন এইভাবে দেবে, জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? তোমরা অনায়াসেই বলে দেবে যে তবলা বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন জাকির হোসেন। জাকির হোসেন, তারপরে হচ্ছে রাধাকান্ত নন্দী, তারপরে হচ্ছে আবাদ মিস্ত্রি, তারপরে হচ্ছে কিষাণ মহারাজ, শান্তপ্রসাদ, এনারা তবলা বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন। খুবই ইম্পর্ট্যান্ট জায়গা, একটা কোশ্চেনও আমি নিয়েছি এমসিকিউ কোশ্চেন, তোমরা প্রত্যেকেই অ্যান্সার করো। নিচের কোন বাদ্যযন্ত্রটি জাকির হোসেন বাজান বা বাজাতেন, বা জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? চারটে অপশান, এখানে প্রত্যেকেই অ্যান্সার করেছো যে তবলা। তবলা অ্যান্সার হবে যে জাকির হোসেন, ইনি তবলা বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন, প্রত্যেকেই সঠিক অ্যান্সার করেছো। চলো পরের কোশ্চেন, আমরা এইভাবে কনসেপ্ট দিয়ে তারপরে কিন্তু এমসিকিউ করাচ্ছি, যাতে তোমরা মনে রাখতে পারো, বুঝতে পারো, এবং ক্লাসের মধ্যে যাতে তোমাদের পড়া হয়ে যায়। এটা আমাদের ব্যাচ কোর্সের ক্লাস, ব্যাচ কোর্সের ক্লাস এইভাবে আমাদের করেছিলাম, বা ব্যাচ কোর্সের এটা পিপিটিটা ব্যাচ কোর্সে আমি চেষ্টা করছি তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করার জন্য, শেয়ার করার চেষ্টা করছি। এভাবে আমরা কন্টিনিউ কিছু ক্লাস আমি তোমাদের ইউটিউবেও দেবো। দেখো বেহালা, বেহালা বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত যে ব্যক্তি তিনারা হলেন জুবিন মেহতা, গোবিন্দস্বামী পিল্লাই, দয়রাম ভেঙ্কটস্বামী নাইডু। এই দয়রাম ভেঙ্কটস্বামী নাইডু এবছর ইম্পর্টেন্ট জায়গা, এখান থেকে দিতে পারে কোশ্চেন। তারপরে হচ্ছে বালুস্বামী দেখি, তারপরে হচ্ছে গাজানন রাও যোশী, তারপরে হচ্ছে টি এন কিষান, ভিজিযোগ, তাহলে হিউলি হচ্ছে হিউদি মেনুইন, তারপরে হচ্ছে লালগুড়িজি জয়রামন, লালগুড়িজি, তারপরে হচ্ছে জয়রামন, নামগুলো কঠিন আছে কিন্তু তোমাকে মনে রাখতে হবে, এখান থেকে কোশ্চেন দেবে। নিচের কোন বাদ্যযন্ত্রটি দয়রাম ভেঙ্কটস্বামী নাইডু বাজাতেন বা বাজান বা যুক্ত ছিলেন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে? ভেঙ্কটস্বামী নাইডু ইনি যুক্ত ছিলেন এই চারটে অপশানের মধ্যে,
বেহালা বাদ্যযন্ত্রের সঙ্গে, তাহলে সঠিক অ্যান্সার হবে বেহালা বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন কে? দয়রাম ভেঙ্কটস্বামী নাইডু। রাইট অ্যান্সার হবে বেহালা। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে আমরা যাচ্ছি এবং পরের অংশগুলোতে যাচ্ছি। দেখো পরের অংশ বাঁশি। বাঁশি তোমরা প্রত্যেকে কম বেশি জানো বাঁশি। এই বাঁশি বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত কেছেন সে অনেকে বলবে স্যার এই সব জিনিস কি কোশ্চেন পরীক্ষায় দেয়? হ্যাঁ দিয়েছে, গত বছর এই চাপটা থেকে কোশ্চেন দিয়েছে, মানে এই চাপটাটাই তোমাকে কভার করে রাখতে হবে। কোশ্চেন যেদিক থেকে দিক, যে টাইপের দিক, আমরা অ্যানালাইসিস করে বলে দেবো যে এই চাপটা থেকে দিচ্ছে, তুমি শুধু পড়ে নেবে এবং যেগুলো বুঝিয়ে দিচ্ছি প্র্যাকটিস করাচ্ছি শুধু অংশগ্রহণ করো। দেখবে একদম হুবহু কোশ্চেন পরীক্ষায় না পেলেও একই টাইপের কোশ্চেন পরীক্ষায় পাবে এবং অ্যান্সার করে আসতে পারবে, তাও আবার সঠিক অ্যান্সার পরীক্ষার হলে করে আসবে। ঠিক আছে, তাহলে বাঁশি বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত জানারা, বাঁশি বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত যে ব্যক্তিরা তারা হলেন পান্নালাল খান, পান্নালাল ঘোষ, হরিপ্রসাদ চৌরাসিয়া, টি আর মহালিঙ্গম, তারপরে হচ্ছে সাইদ আলী খান, তারপরে ভি দোরেস্বামী, তারপরে হচ্ছে আয়েঙ্গার, দোরেস্বামী আয়েঙ্গার, তারপরে হচ্ছে গোপাল কৃষ্ণান, বিশ্বমোহন ভাট, আসাদ আলী খান, এনারা বাঁশি বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন। গিটার বাদ্যযন্ত্রের সঙ্গে কারা যুক্ত ছিলেন? বরুণ পাল, বিশ্বমোহন ভাট, কমলা শঙ্কর। একটু খাতায় নোট করে রাখো, শুধু এইভাবে ভিডিওগুলো দেখলে হবে না, খাতায় নোট করে মনে রাখো। একটি করে কোশ্চেন প্রত্যেকটা ক্লাস যদি ভাবো যে একটা করে কোশ্চেন এক একটা ক্লাস থেকে আমরা সংগ্রহ করব। এমন করলেও 115টা ক্লাস তুমি আমার কভার করলে 115 নম্বরের কোশ্চেন হুবহু কমন না পেলেও কিছু কোশ্চেন পরীক্ষায় কমন পাবে, যেগুলো চ্যাপ্টার ভিত্তিক ক্লাস করছি, প্র্যাকটিস সেট করাচ্ছি, অবশ্যই অংশগ্রহণ করো। আর আমি তোমাদের বলে দিয়েছি প্র্যাকটিস সেট বা এই যে কোশ্চেন অ্যান্সারগুলো প্র্যাকটিসের জন্য জিএনএম এএনএম প্রিপারেশন এই অ্যাপটি ইনস্টল করে ওখানে ফ্রিতে কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে, দেখতে থাকবে বা প্র্যাকটিস করতে থাকবে। তারপরে দেখো পিয়ানো, পিয়ানো বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত জানারা উৎসব লাল, কৈমুখ সাপুজি, তারপরে যে সুরবাহার, অন্নপূর্ণা দেবী, এই অন্নপূর্ণা দেবী থেকেও কোশ্চেন দিতে পারে। এগুলো দেখে রাখবে, এই চাপটা থেকে বেশি কোনো কোশ্চেন নেই। কয়েকটা বাদ্যযন্ত্র এবং বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত যে ব্যক্তি তেনাদের নাম ছিল, এবং শেষে একটা আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, প্রত্যেকেই অ্যান্সার করবে নিচের কোন বাদ্যযন্ত্রটি আশাপূর্ণা দেবী বাজান বা বাজাতেন, বা আশাপূর্ণা দেবী কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, প্রত্যেকেই অ্যান্সার করবে। ঠিক আছে, প্রত্যেকে অ্যান্সার করবে, অ্যান্সারটা কমেন্টে দেবে। আর তোমরা যারা ব্যাচ কোর্সে অংশগ্রহণ করতে চাও, 599 টাকা একবারই পেমেন্ট করতে হবে, এরপরে আর কোনো টাকা লাগবে না। প্রত্যেকটা সাবজেক্টের লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস থাকবে, যদি কোনো ক্লাস মিস করো সেগুলো রেকর্ডিং পাবে, মক টেস্ট সাজেশনসের এগুলো পাবে। এখন যদি অংশগ্রহণ করো তাহলে এখন যে রানিং ব্যাচটা চলছে ওই ব্যাচে ক্লাস করতে পারবে, সঙ্গে মার্চ মাস থেকে একটা আমরা নতুন ব্যাচ করছি ওই ব্যাচেও ক্লাস করতে পারবে, দুটোর অ্যাক্সেস একসঙ্গে পাচ্ছ, সঙ্গে পিডিএফ সাজেশান এগুলো তো দেওয়া আছে। এর আগের ব্যাচ যেগুলো আমরা ক্লাস করেছি রেকর্ডিং ক্লাসও আছে, রেকর্ডিং ক্লাসের যে এটা অ্যাক্সেসটা সেটাও তোমরা পাবে। যারা অংশগ্রহণ করতে চাও এই নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নেবে। ঠিক আছে, চলো আজকের ক্লাস এই পর্যন্ত। যদি ক্লাসগুলো ভালো লাগে বা যদি মনে হয় যে এই ক্লাসগুলো তোমাদের দরকার আছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশান অন করে রাখবি।